এই ভিডিওতে আমি পোলারিটি নিয়ে আলোচনা করব মানে ওয়েল্ডিং পোলারিটি ওয়েল্ডিং এ আমরা কোন কোন পোলারিটি ব্যবহার করি এবং সেই পোলারিটি গুলো আমরা কখন ব্যবহার করব সেটা নিয়ে আমি ডিটেইলসে এই ভিডিওতে আলোচনা করব। তো ওয়েল্ডিং এ আমাদের দুই ধরনের পোলারিটি আমরা ব্যবহার করে থাকি। এক নম্বর পোলারিটি হলো স্ট্রেট পোলারিটি আর দুই নম্বর হলো রিভার্স পোলারিটি। রিভার্স পোলারিটি আমরা ওয়েল্ডিং করার সময় এ হলো আমরা ওয়েল্ডিং মেশিন একটা ব্যবহার করি। ওয়েল্ডিং মেশিনে আমাদের দুটো পোল থাকে, একটা পজিটিভ পোল আর একটা হলো নেগেটিভ পোল, আর থাকে আমাদের ওয়ার্ক পিস, মনে করি এটা আমাদের ওয়ার্ক পিস, আর থাকে আমাদের ইলেকট্রোড হোল্ডার দিয়ে হোল্ড করা থাকে। এইবার ফার্স্ট আমরা স্ট্রেট পোলারিটিতে আসি। স্ট্রেট পোলারিটি তখন বলবো যখন আমাদের ওয়ার্ক পিস কানেক্টেড থাকবে পজিটিভ পোলের সাথে আর ইলেকট্রোড কানেক্টেড থাকবে আমাদের নেগেটিভ পোলের সাথে, তখন সেটাকে বলবো আমরা স্ট্রেট পোলারিটি। তো এটাকে আমরা কখন ব্যবহার করি? এটাকে যখন আমরা হেভি থিকনেসের কোনো মেটালকে ওয়েল্ডিং করব তখন আমরা স্ট্রেট পোলারিটি ব্যবহার করি। এই ক্ষেত্রে আমাদের মেটাল হয়, হেভি থিকনেসের মেটাল হয়, আর তার সাথে কি হয় যে ইলেকট্রোড থাকে, ইলেকট্রোডটা লাইট ইলেকট্রোড হয় এবং লাইটলি কোটেড ইলেকট্রোড হয়। এই ক্ষেত্রে আমরা মানে কোটিংও আমাদের লাইট কোটিং থাকবে, তার সাথে ইলেকট্রোডটাও আমাদের লাইট ইলেকট্রোড হবে। তার মানে এই ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে আমাদের ওয়ার্ক পিসের ফিউশন রেট বেশি হবে আর ইলেকট্রোডের ফিউশন রেট কম হবে। এটা গেল আমাদের স্ট্রেট পোলারিটি। এবার দেখবো যে রিভার্স পোলারিটি। রিভার্স পোলারিটি মানে কথাতে আছে রিভার্স মানে স্ট্রেটের অপোজিট, মানে যেই সব ক্ষেত্রে আমাদের ওয়ার্ক পিস থাকবে নেগেটিভ এবং ইলেকট্রোড থাকবে পজিটিভ, তাকে বলবো আমরা রিভার্স পোলারিটি, মানে এটা আমাদের থাকে রিভার্স পোলারিটিতে। মানে এইসব ক্ষেত্রে আমরা কি করি, এইসব ক্ষেত্রে আমরা খুব লাইটলি থিকনেসের খুব হালকা যেসব ওয়ার্ক পিসগুলো হয় সেগুলোকে ওয়েল্ডিং করি, আর কি করি আমরা যে ইলেকট্রোডটা ব্যবহার করি ইলেকট্রোডটা হেভি ইলেকট্রোড ব্যবহার করি এবং তার সাথে যে কোটিংটা থাকে কোটিংটাও হেভি কোটেড ইলেকট্রোড থাকে। মানে এই ক্ষেত্রে আমাদের ওয়ার্ক পিসের ফিউশন রেট কম হবে এবং ইলেকট্রোডের ফিউশন রেট বেশি হবে। তো এটা হলো রিভার্স পোলারিটি। তো একটা ওয়েল্ডিং আমাদের কমপ্লিটলি ডিফেক্ট ফ্রি ভাবে করতে গেলে আমাদের পোলারিটি সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে। তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেলের আরও আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।